ওম নম নারায়ণায় এনামাহা আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যের দুনিয়ায় আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যে এই তিন রকমের স্ত্রীরা অর্থাৎ মহিলারা বা নারীরা বিয়ে করার জন্য শ্রেষ্ঠ অর্থাৎ এই তিন ধরনের মহিলাদের যদি বিয়ে করেন তাহলে কিন্তু আপনার জীবন সৌভাগ্যমণ্ডিত হয়ে উঠবে আপনি ধনবান হয়ে উঠবেন সেই সম্পর্কে আলোচনা করব কিন্তু তারা আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটিও ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন আলোচনা শুরু করি প্রথমেই আমরা বলবো যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তাই কার সঙ্গে কখন কবে কোথায় কিভাবে দেখা হয়ে যাবে চারটে চোখ এক হয়ে যাবে দুটো হাত এক হয়ে যাবে আর মনের মিল হয়ে যাবে সে কিন্তু কেউ জানে না তেমনই সে বিয়ে টিকবে না তাও কিন্তু বলা যায় না অবশ্যই কিন্তু জন্মছক দেখে বলে দেওয়া যায় তাই সেই জন্যই আগে থেকে জেনে বুঝে জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে যদি আপনারা এই দিকটা নজর রাখেন যে সনাতন স্বাস্থ্য অনুযায়ী কোন তিন রাশির মহিলারা সব থেকে বিবাহযোগ্য অর্থাৎ তাদেরকে বিয়ে করলে হানড্রেড পার্সেন্ট সিওরিটি বিয়ে আপনাদের একদম জমে ক্ষীর হয়ে যাবে অর্থাৎ একদম সাকসেসফুল হা হান্ড্রেড পারসেন্ট সিওরিটি সেখানে সাকসেসফুল আপনারা পাবেন সেই সম্পর্কে আলোচনা করব কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটিও ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন আলোচনা আমরা শুরু করি প্রথমেই আলোচনার বিষয়ে প্রথম রাশির কথা বলবো আমরা যে মেষ রাশি মেষ রাশিরা খুব শক্তিশালী মানসিকতার মহিলা হন অর্থাৎ খুব স্ট্রং মানসিকতা নিয়ে কিন্তু এরা চলাফেরা করেন নিজের লক্ষ্যে এরা স্থির থাকেন অর্থাৎ কোনটা কি অ্যাচিভ করতে হবে এমটা একটা নির্দিষ্ট থাকে আর সেই দিকেই কিন্তু তারা এগিয়ে যায় সেই লক্ষ্য পূরণের দিকে আর এদের যারা পার্টনার হয় তারা কিন্তু কি করে সবসময় সমানভাবে তার পার্টনারকে সহযোগিতা করে পায়ে পা মিলিয়ে চলে কাঁধে কাঁধ মিলিয়ে চলে হাতে হাত রেখে চলে সব সময় অনুপ্রেরণা প্রেরণা দেয় উৎসাহ দেয় আর আপনারা শুনে থাকবেন যে প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন দক্ষ নারী থাকে এই নারীটি কিন্তু এই থাকে মেষ রাশির জাতিকারা তাই মেষরাশির যারা জাতিকা তারা প্রচণ্ড স্ট্রং মানসিকতার হয় অর্থাৎ অল্পেতে ভেঙে পড়ে না তারা আবেগপ্রবণ অতটা হয় না সব সময় সঙ্গীকে তার যে সঙ্গী যে পার্টনার তাকে সবসময় এনকারেজ করে সবসময় কি করে উদ্দীপনা দেয় সবসময় এগিয়ে চলার জন্য উৎসাহ দেয় এদের ছত্রছায় যে কোনো দায়িত্বশীল নয় এমন পুরুষও দায়িত্বশীল হয়ে ওঠে অর্থাৎ তাকে ট্রেনিং দিয়ে তাকে এমনভাবে তৈরি করে যে সে কিন্তু দায়িত্বশীল পুরুষ হয়ে ওঠে তবে দুর্বল চিত্রের পুরুষেরা পছন্দ করে এরা তাই দুর্বল চিত্রের পুরুষ যদি হয় এরা কিন্তু তাদেরকে অ্যাভয়েড করতে চাই কিন্তু যদি ভাগ্যক্রমে তারা ধরুন বুঝতে পারলো না করে ফেললেও পছন্দ করে ফেললো তখন কিন্তু তাকে কিন্তু একদম স্ট্রং করে দেয় তারও কিন্তু দায়িত্বশীলতা বৃদ্ধি পেয়ে যায় সে দুর্বল চিত্র থেকে কিন্তু সবল চিত্রের হয়ে ওঠে কর্কট রাশির জাতিকারা খুব আবেগপ্রবণ হয় চন্দ্রের রাশি জলরাশি মনের সাথে তো একদম মানে সম্পর্কযুক্ত সেই জন্য কী হয় এরা আবেগপ্রবণ অবশ্যই হয় এরা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে যাকে যখন ভালোবাসে তখন নিজের স্বার্থ দেখে না তাকে আনন্দ দেওয়ার জন্য তার সুখের জন্য একদম সব কিছু করতে পারে অর্থাৎ এরা ভালো যখন বাসে সমস্ত কিছু দিয়েই কিন্তু ভালোবাসে সেখানে কোনো রাগঢাক থাকে না সেখানে কোনো চাওয়া পাওয়ার হিসেব থাকে না সেখানে কোনো স্বার্থ থাকে না এরা সঙ্গীত খুশির জন্য সব কিছু ত্যাগ করতে পারে সব কিছু করতে পারে এবং নিজের জীবনও বিপন্ন করতে পারে এরা সর্বাগে রাখেন পরিবারকে পরিবারকে মান্যতা দেয় পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য দিকে এরা নজর রাখে আর মা হিসাবে এরা খুব উপযুক্ত হয় অর্থাৎ মা তো হবেই চন্দ্রমা তার মধ্যে তো মমত্ব থাকবেই তার মধ্যে স্নেহ ভালোবাসা লালিত্য সমস্ত কিছু আছে স্নেহের বাঁধনে এবং প্রেমের বাঁধনে পুরো পরিবারকে কি করে বেঁধে রাখে এবং তার সন্তান স্নেহে সবাইকে আগলে রাখে আঁচল দিয়ে তার শীতল আঁচলের শীতলতায় সবাই নিশ্চিন্তে শান্তিতে ঘুমায় নিজে বটগাছ হয় কিন্তু অপরকে ছায়া দেয় সিংহরাশির জাতিকারা খুব সৃজনশীল মনোভাবের হয় তাই এরা চান এদের সঙ্গীও তাই হবে খুব স্বাভাবিক ব্যাপার কেননা যেমন তার সঙ্গী তেমন হবে সেরকমই চাই তাহলে বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে এই রাশির মহিলারা খুব হাসি খুশি হয় এদের চপলতায় পুরুষকে আকর্ষণ করে অর্থাৎ এদের চপলতা দেখেই কিন্তু এই চোখে চোখে কথা বলাতেই কিন্তু পুরুষরা আকৃষ্ট হয়ে যায় এরা সঙ্গীর প্রতি খুব বিশ্বস্ত হন অর্থাৎ কথা দিয়ে কথা রাখেন এবং যেই সম্পর্ক সেই সম্পর্কটা একদম শেষ পর্যন্ত বহন করতে চায় সেখানে বিশ্বাসযোগ্যতার আর একটা সবসময় দাম থাকে প্রায়োরিটি বেশি থাকে সঙ্গীকেই সময় কি করে প্রায়োরিটি দেয় সঙ্গী ভালো মন্দর দিকে নজর রাখে তবে সম্পর্কের পাশাপাশি নিজের কাজকেও এরা কিন্তু গুরুত্ব দেন অর্থাৎ যে রাধে সে চুলো বাদে এইভাবেই কিন্তু তারা চলে সংসার এবং স্বামী এবং কাজ সব কিছুই কিন্তু একইভাবে তারা নিয়ে সমান তালে তারা চলতে পারে অর্থাৎ চলার ক্ষমতা তাদের মধ্যে থাকে তাই যে পুরুষ নারীর কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে তারাই সিংহরাশির জাতিকাদের উপযুক্ত কেননা নারীর কাঁধে কাঁধ মিলিয়ে চলতে অনেকের বাধে তাই যে সব পুরুষরা আপনারা চান যে আপনার স্ত্রীও অর্ধাঙ্গিনী শুধুমাত্র নামে হবে না কাজেও হবে এবং আপনি সবসময় এক হবেন অর্থাৎ অর্ধাঙ্গিনী যখনই আপনার পাশে থাকবে দুজনের মিলিত হলেই কিন্তু এক হয় অর্থাৎ হাফ হাফ আপনি থাকবেন না অর্ধেক থাকবেন না আপনি পূর্ণ হবেন তখনই যখন আপনার হাতটা উনি ধরবেন কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা চলবেন অর্থাৎ পূর্ণাঙ্গতা তখনই আসবে যখন আপনারা দুজন দুজনকে একসাথে কি করবেন হেল্প করবেন সবাই সব সময় আপনারা একে অপরের পরামর্শ নিয়ে চলবেন তখনই কিন্তু আপনাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠবে সুখ স্বাচ্ছন্দ্যময় এবং ধনবান হয়ে উঠবে কেননা এই রকম সাথী যদি পাওয়া যায় সঙ্গী পাওয়া যায় তাহলে তো সমস্ত কাজেই এগিয়ে যাওয়া যায় কোনো কিছুতে পিছিয়ে থাকা উচিত নয় উচিত থাকা সম্ভবও নয় তাই এই কর্কট রাশির জাতিকারা মেষ রাশির জাতিকারা এবং সিংহ রাশির জাতিকারা তাদের প্রাণের থেকেও ভালোবাসে তাদের স্বামীকে তাদের সঙ্গীকে এবং তাদেরকে আগলে রাখে এবং এনকারেজ করে তাদেরকে কি করে জীবনে চলার পথে এগিয়ে দেয় তারা পিছনে থাকে কিন্তু তাদেরকে এগিয়ে দিয়ে কি করে বা তারা অনেক সময় এগিয়ে গিয়ে হাতটা ধরে তাকে কিন্তু সামনের দিকে তুলে নিয়ে যায় এরা কিন্তু স্নেহপ্রবণের সাথে 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 এরা বিশ্বস্তও থাকে এবং স্বার্থ স্ত্রী হিসাবে কিন্তু আপনার মন যাই করে তাহলে আপনারা যখন বিয়ে করবেন তখন অবশ্যই সব মহিলাদের পছন্দও করতে পারেন তবে অন্যান্য মহিলারা কিন্তু বাদ যাবে তা কিন্তু নয় তাদেরকেও কিন্তু আপনারা আপনাদের মনের মতন করে তুলতে পারেন কেননা জানবেন যে টাচস্টোন এমন একটি জিনিস যে লোহাও কিন্তু সোনা হয়ে যায় তাই আপনারা টাচস্টোন হন আর লোহাকে কী করুন সোনায় পরিণত করে নিন জীবন সোনায় সোহাগা হয়ে যাবে খুব ভালো থাকবেন আজকের জীবন এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি